অভ্যন্তরীণ নিরাপত্তায় সীমান্তে সৈন্য, বলছে মিয়ানমার। আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান বাংলাদেশের। বিজিবি বিজেপি পতাকা বৈঠক। শিগগিরই পদত্যাগ করবেন জাতীয় পার্টির মন্ত্রীরা। সরকারে থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, বললেন এরশাদ। বর্ণিল আয়োজনে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। সংবাদে আরো থাকছে, 150 বছরের ঐতিহ্যবাহী গাজীপুরের ধনী রানীর চিড়া, নানা প্রতিকূলতা সত্ত্বেও এখনো অটুট সুখ্যাতি। অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার। তবে সেক্ষেত্রে আন্তর্জাতিক নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিকেলে বান্দরবানের ঘুমধুম পয়েন্টে পতাকা বৈঠক হয় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনা মহড়ার অংশ বলেও দাবি করেছে মিয়ানমার। শূন্যরেখায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে তারা প্রস্তুত রয়েছে বলেও এ সময়ে জানানো হয়। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম। বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ওপারে বৃহস্পতিবার থেকে সৈন্য জড়ো করতে থাকে মিয়ানমার। মজুদ বাড়ানো হয় সামরিক সরঞ্জামেরও। সীমান্ত এলাকায় ফাঁকা গুলিও ছোড়ে সৈন্যরা। শূন্য রেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরে যেতে দফায় দফায় হুমকি দিয়ে আসছে মিয়ানমার। নতুন করে আবারও সেনা তৎপরতার কারণে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্ত এলাকার বাংলাদেশিরাও। এ প্রেক্ষিতে শুক্রবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে বসে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি। বান্দরবানের ঘুমধুম পয়েন্টে ওই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিবি কর্মকর্তারা। মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ওই এলাকায় সেনা মোতায়েন করার কথা জানিয়েছে বিজিপি। Myanmar has all the right to fly a drone inside their territory. Eta jodi Bangladesh territory cross kore, definitely we are going to protest, we are going to do the needful what we are supposed to do. Ar ekhane je kaj gulo koreche ami shurute tadeke bolechi ajker conference ba meeting e je tumra je kaj gulo korcho egulo আমাদের দেশে প্যানিক সৃষ্টি করতে পারে, দুই বর্ডার গার্ড ফোর্সের মধ্যে কনফিউশন সৃষ্টি করতে পারে, ডোন্ট ডু ইট, দে সেড দেইল অ্যাড্রেস দি ইস্যু ডিউলি। এছাড়া ফাঁকা গুলি ছোড়ার বিষয়ে বিজিপি বলেছে এটি ছিল মহড়া। তবে সীমান্ত এলাকায় এ ধরনের কার্যক্রম চালালে ভবিষ্যতে বাংলাদেশকে অবহিত করতে বলা হয়েছে। সেই সঙ্গে নোম্যান্সল্যান্ডে থাকা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার প্রস্তুত রয়েছে বলেও বাংলাদেশকে জানিয়েছে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী। সবসময় আগ্রহী জিরো পয়েন্ট রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ব্যাপারে তারা বলছে আমরা যে কোনো সময় তাদেরকে নিতে প্রস্তুত আছি, আমাদের কাছে সহযোগিতা চেয়েছে এবং আমরা বলেছি উইল অলওয়েজ কোঅপারেট। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে একদিন পিছিয়ে 12 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এর আগে 11 মার্চ জনসভার জন্য অনুমতি চেয়ে মহানগর পুলিশ কমিশনার ও গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়েছিল। দলের সিদ্ধান্তে সে তারিখ পরিবর্তন করা হয়েছে জানিয়ে তিনি আশা করেন এবার অনুমতি পাওয়া যাবে। এছাড়া 10 মার্চ খুলনায় সমাবেশ করা হবে বলেও জানান রিজভী। বিরোধী দল হয়েও মন্ত্রিসভায় থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপে আরও জানান, প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে তিনি এবং মন্ত্রিসভা থেকে দলের 3 মন্ত্রী শিগগিরই পদত্যাগ করবেন। বিএনপির সাথে জাতীয় পার্টির জোট করার কোনো সম্ভাবনা নেই দাবি করে এরশাদ বলেন, দলটি এখন নেতৃত্বহীন। আগামী নির্বাচনে বিএনপি আসবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এরশাদ। আলোচনা করছি, সত্যি আমাদের ভাবমূর্তি তো বিনষ্ট হয়েছে, ঠিক কথা বলেছেন। যদিও সমালোচনা অনেক হয়েছে কিন্তু বোধহয় কিছুদিনের মধ্যেই ওনারা চলে যাবে। আমি তো একটা মন্ত্রী আছি, আমি সবাই একসাথে। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ।
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে স্বাধীনতার সঠিক ইতিহাস চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান। জাতীয় পতাকা উত্তোলন দিবসের আলোচনায় তিনি একথা বলেন। এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস জাতীয় কমিটির আলোচনায় আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানান বক্তারা। বিস্তারিত আদিত্য মামুনের রিপোর্টে। ঐতিহাসিক 2রা মার্চের স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের দিনকে স্মরণ করতেই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সরকার বদলের সঙ্গে ইতিহাস পরিবর্তনের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস জাতীয় কমিটির ব্যানারে আলোচনায় আসম আব্দুর রব বলেন, পতাকা উত্তোলন নিয়ে নানা রকম ইতিহাস সৃষ্টি করা হচ্ছে। ক্ষমতা আবার দখল করার জন্য যে প্রচেষ্টা, সেটা যদি রুখতে হয় বাম গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। পরে আলোচনায় অংশ নেন ডক্টর কামাল হোসেন। জনগণকে দেশের মালিকের ভূমিকা অবতীর্ণ হয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। কিভাবে এই দেশটাকে আমরা জনগণের নিয়ন্ত্রণে, মালিকের প্রকৃত অর্থে যারা মালিক তাদের নিয়ন্ত্রণে কিভাবে রাখা যাবে। আর আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডক্টর বদরুদ্দোজা চৌধুরী। জনগণ তো বাংলাদেশের মালিক, মালিকের কথা একটু শুনি। সে শোনার জন্য যার যার ভোট তাকে দিতে দেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন থাকবে। কাল খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প। রসুন ও সয়াবিন তেলের বাজার চড়া, স্বস্তি ফেরেনি চালে, মাছ সবজিতে ক্রেতার সন্তুষ্টি। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। কাল খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সফরে 99টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। দলীয় প্রধানকে স্বাগত জানাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ব্যস্ত প্রচারে, চলছে মিছিল সমাবেশ, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। বিকেলে সার্কিট হাউস ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি, সেখান থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নির্দেশনা দেবেন বলে আশা করছেন দলের নেতারা। জনসভা মঞ্চ থেকে 47টি প্রকল্প উদ্বোধন এবং 52টি নতুন প্রকল্পের ভিত্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের হালি শহরে জেলা পুলিশ লাইনে পুলিশ সিভিক সেন্টার নামে নতুন ভবন নির্মাণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। শুক্রবার বিকেলে নতুন এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটওয়ারি। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের অভ্যন্তরে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত জেলা পুলিশ মাল্টিপারপাস কমপ্লেক্স নামে একটি নতুন হল। প্রায় 16,500 বর্গফুট আয়তনের এই হলটিতে থাকছে মাল্টিপারপাস হল রুম, গ্রিন রুম ও মিনি কনফারেন্স রুম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের পরিচালক প্রকৌশলী শহীদুল আলম, চট্টগ্রাম রেঞ্জের DIG ডক্টর এস এম মনির উজ্জামান, CMP কমিশনার ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনের পর নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন IGP সহ এস আলম গ্রুপের কর্মকর্তারা। কোনোভাবেই কমছে না চালের দাম, এখনও মিনিকেট বিক্রি হচ্ছে প্রতি কেজি 62 টাকায়। রসুনের দাম বেড়েছে 20 টাকা, বেড়েছে সয়াবিন তেলের দামও। তবে মাছ ও সবজির বাজারে ফিরেছে স্বস্তি, আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। মাসের প্রথম ছুটির দিন, বাজারে তাই খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ অন্য দিনের চেয়ে বেশি। তবে চালের দামে অস্বস্তিতে ক্রেতারা, গেল সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সরু চাল, তার উপরে বেড়েছে রসুন, সয়াবিন তেল ও চিনির দাম। ভারতীয় রসুনের কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। রসুন দেশিটা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, আর ইন্ডিয়ানরা 120 টাকা কেজি। কাঠের রুক 76 টাকা, ভালো মানে 6 টু 62 পর্যন্ত আছে। উলবাড়ার হাফ কেজিতে
আগে বেশি আমরা 85 টাকা, ওখানে 80 টাকা, 70 টাকা গায়ে ঋণ পাওয়ার আগে বেশি 90 টাকা, ওখানে 95 টাকা। যারা একজন চাকরি করে তাদের জন্য ঢাকার শহরে থাকা সম্ভব না। বাজারে এখনো শীতকালীন সবজির সরবরাহ, গ্রীষ্মকালীন সবজিও এসেছে অনেক। করলার কেজি 70 থেকে 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, টমেটোর দাম একেবারেই কম। যে বাজার বর্তমানে প্রত্যেকটা সবজির দামই কম, কোনো সবজির দাম বেশি না। টমেটো 15 টাকা, 2 কেজি 25 টাকা। এটা ময়মনসিংহের মাল 50 টাকা পাল্লা, এটা সিলেটের মাল 60 টাকা পাল্লা। দাম বাড়েনি গত সপ্তাহের তুলনায়, এবার বাড়েনি। খালবিল নদী শুকিয়ে যাওয়ায় বাজারে দেশি মাছের আমদানিও বেশ, অন্য সময়ের তুলনায় মাছের দাম কম বলে জানালেন বিক্রেতারা। এই সপ্তাহে মাছের দাম খুব একটা হয় না, ব্যবধান অনেক সমান সমানই আছে। চিংড়ি 450 টাকা কেজি, দেশি চিংড়ি। খাসির মাংস প্রতি কেজি 700 থেকে 800, গরুর মাংস 450 থেকে 480 টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজার ভেদে দামের কিছুটা হেরফের আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আমার বাংলা। গাজীপুরের ধনী রানীর চিড়া, সুগন্ধিযুক্ত রানীর চিড়া, 150 বছর ধরে এ নামেই সবার কাছে পরিচিত। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার জন্মোৎসবে উপঢৌকন হিসেবে পাঠানো হয়েছিল এই চিড়া। তখন থেকেই এর সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। বর্তমানে ধনী রানীর বংশধররা ধরে রেখেছেন এই চিড়ার ঐতিহ্য। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ধনী রানী, 1850 সালে গাজীপুরের কালিয়াকৈরের বারবারিয়া গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই বিয়ে ও বৈধব্য। সংসারের হাল ধরতে নাইয়াশাইল ধান দিয়ে ঢেকিতে চিড়া তৈরির কাজ শুরু করেন বিধবা ধনী রানী। সে চিড়া খেয়ে সকল জমিদার এবং জমিদার পরিবারবর্গ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। 1886 সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার জন্মোৎসবে তৎকালীন গভর্নর উপঢৌকন হিসেবে কয়েক মন চিড়া পাঠান ইংল্যান্ডে। মহারানী ভিক্টোরিয়া চিড়া খেয়ে ধনী রানীকে ইংল্যান্ড সফরের আমন্ত্রণ জানান। মহারানী ভিক্টোরিয়া ধনী রানীকে লন্ডন সফরের আমন্ত্রণ জানায়। ধনী রানী লন্ডন না গিয়ে তার ভারতের সমস্ত তীর্থস্থান ঘুরে দেখার অভিলাষ ব্যক্ত করলেন। বর্তমানে নানা প্রতিকূলতার মধ্যেও ধনী রানীর বংশধররা ধরে রেখেছেন এই চিড়া তৈরির কাজ। এখন ধানটা পাওয়া যায় না, ধানের দাম খুব বেশি, এবং আমরা চিড়াটা কুটি খুব কষ্ট করে। সরকার যদি আমাকে সহযোগিতা করতো তাহলে আমরা একটু উৎপাদন বেশি করে হারতাম। এদিকে নাইয়াশাইল ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এই ধানের আবাদ যাতে বৃদ্ধি পায় এবং উৎপাদন যাতে বৃদ্ধি পায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। চিড়া তৈরির সাথে সংশ্লিষ্টদের আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে আমরা নির্দেশনা দিয়েছি এবং জেলা যে ব্র্যান্ডিং বুক আমরা তৈরি করব জনগণকে জানানোর জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলকে অবহিত করার জন্য, সেখানে এই জিনিসটি স্থান পাবে। ধনী রানীর চিড়া সংরক্ষণ ও 150 বছরের ঐতিহ্য ধরে রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন নিরাপদ বলে জানিয়েছেন পুলিশের আইজি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। দেশে এখন প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে বলেও জানান তিনি। বিকেলে হালিশহরের জেলা পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, উন্নয়নের প্রধান ও প্রথম শর্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল রাখা। বাংলাদেশ পুলিশ সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পুলিশ সুপার নূরে আলম মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের DIG ডক্টর এস এম মনিরুজ্জামান এবং নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। খেলার খবর, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রথম হারে স্বাদ পেল আবাহনী। প্রাইম ব্যাংকের কাছে 9 রানে হেরেছে তারা। এদিকে ফতুল্লাহ মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের ম্যাচ টাই হয়েছে। বিকেএসপিতে টসে জিতে ব্যাট করতে নেমে জাকির হাসান ও আলামিনের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে 246 রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে 9 উইকেটে 237 রানে শেষ হয় আবাহনীর ইনিংস। এদিকে ফতুল্লাহ টস জিতে ব্যাট করতে নেমে শামসুর রহমান, রকিবুল হাসান ও বিপুল শর্মার হাফ সেঞ্চুরিতে 286 রানে অল আউট হয় মোহামেডান। জবাবে লিটন দাসের সেঞ্চুরি ও ফরহাদ হোসেনের হাফ সেঞ্চুরির পরও প্রাইম দোলেশ্বরের 9 উইকেটে 286 রান তুললে ম্যাচটি টাই হয়।
শেষ করছি রাত 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অভ্যন্তরীণ নিরাপত্তায় সীমান্তের সৈন্য বলছে মিয়ানমার, আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান বাংলাদেশের বিজিবি বিজেপি পতাকা বৈঠক। শিগগিরই পদত্যাগ করবেন জাতীয় পার্টির মন্ত্রীরা, সরকারে থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বললেন এরশাদ। বর্ণিল আয়োজনে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21@tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21/24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, 21 সঙ্গে থাকুন।